খাবার দাবার এদিকে হাত দেবে প্রিয় শিক্ষার্থীরা, বাংলা এক বিএম প্রথম বর্ষ, শিক্ষাবর্ষ 2020-2021 বর্ষের বিএম শাখার বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এই নতুন শিক্ষাবর্ষের যারা শিক্ষার্থী ভর্তি হয়েছে তাদের উদ্দেশ্যে আজকে শুভ সূচনা ক্লাস শুরু হচ্ছে। তো নতুন শিক্ষার্থীদের আমার পক্ষ থেকে আমি মোহাম্মদ শহীদুল ইসলাম, বাংলা বিভাগ প্রভাষক, সরকারি মাহফুজুল কলেজ। তো নতুন শিক্ষার্থীদের আমার পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। জানো যে আজকে বাংলাদেশ শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক ও শিক্ষা বোর্ড প্রণীত সিদ্ধান্ত মোতাবেক আজকে প্রথম বর্ষের ক্লাস শুরু হচ্ছে। তারই আঙ্গিকে আমরাও অংশ নিয়েছি এবং আজকের এই উদ্বোধনী ক্লাসে তোমরা একটু মনোযোগী হলে আমাদের সাথে সংযুক্ত হলে ক্লাস করা তোমাদের পক্ষে সুবিধা হবে এবং আমাদের সাথে একাত্মতা ঘোষণা করে আগামী ক্লাসগুলো এভাবে ধারাবাহিকভাবে নেওয়া সম্ভব হবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আসলে আমাদের বাংলা যে এক এই বিষয়টি বিএম শাখার একটি বিষয় যা আমরা বাংলা এক বলে এর পরিচিতি নির্ধারণ করে থাকি। আর এই বাংলা এক এর মধ্যে আবার কয়েকটি অংশ আছে, সিলেবাস সম্পর্কেও তোমাদের ধারণা দেওয়া প্রয়োজন মনে করছে। যেহেতু আজকে শুভ সূচনা, আর শুভ সূচনা লগ্নেই তোমাদের জানা এবং বোঝার জন্য ক্লাস করার সুবিধার্থে বিষয় সম্পর্কে তোমাদের একটু সিলেবাস বলা হয় সেই অংশ বিশেষ, বাংলা একের ভিতরে কি কি অংশগুলো রয়েছে সেই সেই উপবিষয়গুলো তোমাদের অবগত করতে চাই। বাংলা একের মধ্যে আছে প্রথমত গদ্যাংশ, দ্বিতীয়ত আছে কবিতাংশ, তৃতীয় অংশ আছে উপন্যাস, চতুর্থ অংশ আছে নাটক, তাহলে আমরা দেখছি প্রথম অংশে গদ্যাংশ অর্থাৎ গদ্য,
দুই কবিতা অংশের মধ্যে আছে কবিতা, তিন উপন্যাস, চার নাটক। এই কয়েকটি বিষয় বাংলা এক এই সাবজেক্টের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে। সেই আঙ্গিকে আমরা প্রথম অংশে গদ্যাংশ, দ্বিতীয় কবিতা অংশ থেকে পড়ব, তৃতীয় পর্যায়ে উপন্যাস, চতুর্থ অংশে নাটক। এগুলো বাংলা সাহিত্যের মৌলিক দিক বললে আসলে বাংলা আমাদের যদিও মাতৃভাষা, কিন্তু এই বাংলা ভাষা যদি নিজেরা রপ্ত না করা যায় তাহলে অন্য ভাষার রস আস্বাদন করা খুবই দুর্বিষহ। এই জন্য রবীন্দ্রনাথ বলেছেন যে আগে নিজের ভাষাকে আত্মস্থ করলে অন্য ভাষাকে হৃদয়ঙ্গম করা সহজ এবং স্বাভাবিক হয়। এই বিষয়টি আমাদের স্মরণে রাখতে হবে। তাহলে আজকে মূলত আমরা তোমাদের সামনে বাংলা একের যে বিষয়গুলো, যে বিষয়গুলো আমাদের পড়তে হবে সিলেবাসে আছে, সে সম্পর্কে আমি বোর্ডে তোমাদের সামনে লিখেছি। এখান থেকে তোমরা মূল পাঠ্য বইয়ে এই অংশগুলো আছে, এই অংশগুলো আমরা এক একদিন আলাদা আলাদা করে, আমরা দুদিন গদ্যাংশ থেকে বা তিন দিন গদ্যাংশ থেকে, দুদিন কবিতাংশ থেকে, উপন্যাস একদিন, নাটক একদিন, এভাবে আমরা পর্যায়ক্রমে তোমাদের সামনে উপস্থাপন করা হবে ক্লাস নেওয়া। আশা করি তোমরা বাংলা আমাদের মাতৃভাষা, জাতীয় ভাষা, বাংলা আমাদের গর্ব, আমাদের অহংকার এবং আমাদের সেতু। সুতরাং বাংলা ভাষাকে আমাদের সঠিকভাবে সুন্দরভাবে যদি আমরা গুছিয়ে নিজেদেরকে আত্মস্থ রাখ, তাহলে এই বাংলা সাহিত্যকে, সাহিত্যের যে রস আছে এই রসস্বপ্ন করা তখন সম্ভব নয়। শুধু আমরা অনেকে গল্প উপন্যাস করে যাই, কিন্তু গল্প উপন্যাসের মধ্যে, কবিতার মধ্যে যে কি বিষয়বস্তু, তার গর্বকথা, তার থেকে যে শিক্ষা, এগুলো কিন্তু আমরা হৃদয়ঙ্গম করি না, শুধু ভাষাভাষা করি। এজন্য আমরা প্রাতিষ্ঠানিকভাবে শিক্ষকরা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় পর্যায়ে, প্রাথমিক উচ্চ মাধ্যমিক পর্যায়ে, এগুলো শিক্ষকরা বিষয়ভিত্তিক, অধ্যায়ভিত্তিক তোমাদেরকে ধারণা দেওয়া হয়, যেটা পড়ে তোমরা তার মর্মার্থ, তার বস্তুনিষ্ঠ বিষয়গুলো আত্মস্থ কর এবং তা জেনে ও বুঝে নিজের সৃজনশীল পদ্ধতিতে তোমার প্রশ্নের উত্তর তৈরি করা এবং তোমার জ্ঞানকে সম্প্রসারিত করা, মেধা ও মননের বিকাশ ঘটানো সব। এই জন্য আসলে আনুষ্ঠানিকভাবে ক্লাসের প্রয়োজন রয়েছে। তো আমরা এই শিক্ষা মন্ত্রণালয়ের দ্বারা নির্দেশিত হই এবং একজন শিক্ষক হিসাবে বাংলা ভাষা সাহিত্য আমাদের কিন্তু সুন্দর করে জানতে হবে, বুঝতে হবে, নির্ভুল করে শিখতে হবে। একটি কথা বলে রাখা দরকার যে আসলে বাংলা যদিও আমাদের মাতৃভাষা, কিন্তু এই মাতৃভাষা আমরা শুদ্ধ সুন্দর স্বাভাবিকভাবে উচ্চারণ করতে অনেকে ব্যর্থ হই। তার এরপর দাপ্তরিকভাবে আমরা একটা আবেদনপত্র বা দরখাস্ত, চিঠিপত্র লেখা, যে আঙ্গিক যে বিষয়ভিত্তিক লেখা উপস্থাপন করা, এগুলো সুন্দর সাবলীল বা বানান নির্ভুল হয় না অনেক ক্ষেত্রে উন্নতি। এই বিষয়গুলো মাথায় রেখে আমাদের পড়াশোনা করতে হবে, আমাদের জানতে বুঝতে হবে। আমি আশা করি যে সমস্ত শিক্ষার্থী তোমরা
অনলাইনে সংযুক্ত আছো, তারা এই বিষয়গুলো তোমরা মাথায় রাখবে এবং নিজেদেরকে বিকশিত করার লক্ষ্যে পাঠ্যপুস্তক অবশ্যই পাশে রাখবে, দেখবে, পড়বে এবং আমাদের সাথে এই অনলাইনে সংযুক্ত হবে, তাহলে নিঃসন্দেহ প্রিয় শিক্ষার্থীরা। পর্যায়ে আমরা যে বিষয়টি বলতে চাচ্ছি মূল কথা সেটা হচ্ছে বাংলা সাহিত্য কি, সাহিত্য পৃথিবীর সকল ভাষায় সাহিত্য সৃষ্টি হয়। আমাদের যেমন বাংলা ভাষা বাংলা সাহিত্য, পৃথিবীর সকল দেশেই উন্নত বিশ্বে যেমন রাশিয়ার রুশীয় সাহিত্য, জাপানে জাপানি সাহিত্য, চায়নার চৈনিক সাহিত্য, ফরাসিদের ফরাসি সাহিত্য, ইংরেজদের ইংরেজি সাহিত্য, অনুরূপভাবে বাংলা ভাষার আমাদের সাহিত্য সৃষ্টি হয়েছে। তো সাহিত্য এমন একটি জিনিস যা আমাদেরকে একদিকে যেমন সমাজের সকল চিত্র তুলে ধরে, অন্যদিকে আমাদের সাহিত্যের মধ্যে আমরা রসাস্বাদন করি। সাহিত্যের যে সমস্ত শাখা ও দিকগুলো রয়েছে সেগুলো আমি আগে তো অনেক দেখেছি, যে গল্প, তখন গল্প গল্প পয়েন্টটা আসেনি, ছোট গল্প একটা শাখা আছে সেটা আমি তোমাদের সামনে বলে রাখি, গদ্যাংশের মধ্যে রয়েছে, এভাবে ছোট গল্প, তারপরে গদ্যাংশের মধ্যে আরেকটি বিষয় রয়েছে প্রবন্ধ, এরপরে আছে কবিতার মধ্যে কবিতাংশের মধ্যে কাব্যগ্রন্থের মধ্যে থেকে নেওয়া বাসাইকৃত যেগুলো সিলেবাসে সন্নিবেশিত হয়েছে, সেই বাসাইকৃত বা সংকলিত কবিতাগুলো ছেলে মেয়েদের পাঠ্য উপযোগী করার জন্য এনসিটিভি কর্তৃক সেখানে প্রেরিত হয়েছে, যা তোমাদের মেধা মনন ও রসাস্বাদনের ক্ষেত্রে দারুণ সহায়ক ভূমিকা পালন। তোমার আত্মবিশ্বাস, তো সাহিত্য সম্পর্কে যদি আমাদের একটি মৌলিক ধারণা থাকে তাহলে শুধু শিক্ষার্থীরাই না, শুধু একাডেমিক ক্লাসে ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীরা, সকল বয়সে পেশাজীবী মানুষ এই সাহিত্য চর্চা করে থাকে। সাহিত্য তো আমাদের জীবন দর্শন, সাহিত্য সমাজ দর্পণ, সাহিত্যের একটি মৌলিক যে কথা সেটা হচ্ছে সাহিত্য সমাজ দর্পণ। দর্পণ শব্দের অর্থ কি? আয়না। দর্পণ শব্দের অর্থ আয়না। আয়না যেমন আমরা চেহারা দেখি, নিজের চেহারা দেখি, অনুরূপভাবে সমাজের এই সচিত্র প্রতিবেদনগুলো সাহিত্যের মধ্য দিয়ে তুলে ধরা। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে বোঝা যাচ্ছে যে সাহিত্যের মধ্যে কি কি বিষয়, সাহিত্যের মধ্যে আমাদের জীবনের কথা, ঘরের কথা, পরের কথা, বাহ্য জগতের কথা, যখন কোনো লেখকের বা সাহিত্যের মনোভাব নাই, যে সুরে ঝংকৃত হয় সেই সুরের মুক্ত প্রকাশকে সাহিত্য। তো সাহিত্য একটু জীবন্ত বিষয় যা আমাদেরকে সতেজ করে রাখে, শারীরিক মানসিক আমাদের মানসিক বিকাশ ঘটায়, মননশীল করে গড়ে তোলে এবং আমাদের কর্ম অনুপ্রেরণা জাগায়, উদ্দীপনা সৃষ্টি করে,
সাহিত্যের মধ্য দিয়ে আমাদের জীবনের সুখ দুঃখ, ভালোবাসা, ব্যথা, বেদনা নিজেদের অভিব্যক্তি প্রকাশ করার একটি উল্লেখযোগ্য মাধ্যম সাহিত্য। তো সাহিত্যের উল্লেখযোগ্য শাখাগুলোর কথা আমি আগে বলেছি, যে গদ্যাংশের মধ্যে গল্প, প্রবন্ধ, এরপর কবিতা, এরপর উপন্যাস, এই অংশগুলো সাহিত্যের বিভিন্ন দিক বিভিন্ন ভাবে লেখকরা, সাহিত্যিক গোষ্ঠীরা তারা তাদের জীবন দর্শন দিয়ে, তাদের মেধা মনন দিয়ে, তাদের সৃজনশীলতাকে কাজে লেগেছে এবং সেটার লিখিত রূপ প্রদান করেছে। এই লিখিত রূপ সাহিত্যের মধ্যে আসার ফলে সেটা বই আকারে প্রকাশ হয়েছে, যেটা সকল সমাজের, সকল পেশাজীবী মানুষের, শুধু শিক্ষার্থীরা নয়, ছাত্রছাত্রীরাই নয়, বিভিন্ন শ্রেণীর পেশাজীবী মানুষের, বয়সের, এই উপলব্ধি করার জন্য, জীবনকে উপলব্ধি করার জন্য, মেধা মননের বিকাশ ঘটানোর জন্য সাহিত্য সৃষ্টি। আর আমাদের এই বিশেষ করে তোমরা যারা শিক্ষার্থী, ছাত্রছাত্রী, তাদেরকে সিলেবাসের বন্ধের মধ্যে থেকে মৌলিক যে বিষয়গুলো আমাদের সিলেবাসে আসছে বলে সেইগুলো ধরে আমাদের পড়তে হবে নিয়মিতভাবে, এবং সেখানে আমাদের ক্লাসের কিছু তত্ত্ব কথা, সাহিত্যের মধ্যে কিছু তত্ত্ব থাকে, তত্ত্ব থাকে, মনোজগৎ সম্পর্কে কথা থাকে, বিভিন্ন উপায় উপকরণ, বিভিন্ন উপাদান এবং বিভিন্ন দিক নির্দেশনামূলক তথ্য, উপাত্য, কাল্পনিক জগৎ, এই সমস্ত বিষয় নিয়ে সব সাহিত্যের মধ্যে চলে আসছে। বিশেষ করে সামগ্রিকভাবে সাহিত্যটি সামাজিক, সমাজের যে সভ্য অর্থাৎ সমাজের যে মানুষ আছে তারা কি জীবন এবং জগৎকে উপলব্ধি করে যে একটি বিশাল মাধ্যম, সেটি মূলত সাহিত্য। আমি এর আগে তোমাদের যে সাহিত্যের একটি সংজ্ঞা পেশ করলাম সেটা মূলত রেফারেন্স গ্রন্থ অধ্যাপক শিরীশচন্দ্র দাসের সাহিত্য সন্দর্শন নামক একটি গ্রন্থ থেকে, রেফারেন্স বুক থেকে তোমাদের সংজ্ঞাকে পেশ করলাম। এটা কি বলা হয়েছে সেখানে, সাহিত্যের আসলে তো একক কোনো সংজ্ঞা নেই, তবুও তার দৃষ্টিভঙ্গি দিয়ে একটু বুঝিয়ে উপস্থাপন করা হয়েছে যে ঘরের কথা, পরের কথা, বাইরের কথা, বাহ্য জগতের কথা, সব কিছু মানুষের সুখ দুঃখ, কথা বেদনা, যখন কোনো লেখকের বা সাহিত্যিকের মনোবিনায় এই মনোজগতে যে বা মনোবিনায় যে সুরে ঝংকৃত হয় সেই সুরের মূর্ত প্রকাশটাই হলো সাহিত্য। সেটা বাংলা সাহিত্য হতে পারে, ইংরেজি সাহিত্য হতে পারে, রুশীয় সাহিত্য হতে পারে, ফরাসি সাহিত্য হতে পারে, সাহিত্যের ব্যাপকতা এবং বিশালতা অনেক বড়। শুধুমাত্র আমাদের অক্ষর ভাষার পরিবর্তন, কিন্তু সাহিত্যের যে উপলব্ধিটা, সেই উপলব্ধিটা একটি মানুষের, সে যে বয়সেরই হোক না কেন, সে একজন ছাত্র, কিশোর, কিশোরদের উপযোগী সাহিত্য আছে, যুবকদের উপযোগী সাহিত্য সৃষ্টি করা হয়েছে, তারপরে সকল বয়সের পেশাজীবী মানুষের, শ্রমজীবী মানুষের প্রতি দিক নির্দেশনা করে কাজী নজরুল ইসলাম কবিতা সৃষ্টি করেছেন ভূগানের মানুষদের সম্পর্কে, জীবন ও জগৎ সম্পর্কে প্রকৃতি বিষয়ের কবিতা আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর শ্রেষ্ঠ কবি এবং বিশ্বকবি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তার বিভিন্ন গল্পে, ছোট ছোট গল্পে, প্রবন্ধে প্রকৃতি বিষয় বিষয়টি কবিতায় তিনি উল্লেখ করেছেন। তার সোনার দড়ি কবিতার মধ্য দিয়ে তিনি ব্যাপকভাবে তার যে জীবন দর্শন তিনি উপস্থাপন করেছেন। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা যদি ধীরে ধীরে এইভাবে সাহিত্যের যে শাখাগুলো রয়েছে এই শাখাগুলো যদি আমরা আস্তে আস্তে এগুলো রপ্ত করি এবং বিষয়ভিত্তিক ক্লাসে
সাথে শিক্ষকদের সাথে আমরা যদি সংযুক্ত হই অনলাইনের মাধ্যমে, তাহলে আমরা ক্লাসের সার্থকতা এবং এর যে উপায় উপকরণ, এর থেকে যে বস্তুনিষ্ঠ বিষয়গুলো বেরিয়ে আসবে এবং সেগুলো আমাদের মন মস্তিষ্ক আমরা খাবে। তো সাহিত্যের বিষয়গুলো একটু খতিয়ে দেখতে হবে আমাদের, যে আমরা বাংলা সাহিত্য বিশেষ করে আমাদের যে আজকের বিষয় সেটা হচ্ছে বাংলা ভাষা। তো বাংলা ভাষায় আমাদের লেখা, বাংলা ভাষায় আমাদের পড়া জানা বোঝা আরো সহজ সাবলীল হবে, কিন্তু এটা নির্ভুলভাবে উচ্চারণ সুন্দর করে সাবলীলভাবে মানুষের কাছে উপস্থাপন করাটা, এটাও সাহিত্যের একটা দিক। যে একজন লেখক বা সাহিত্যিক কিভাবে তার বক্তব্য, তার মনের কথা, সমাজের কথা, মানুষের সুখ দুঃখের কথা, ভালোবাসার কথা, হৃদয় নিম্নান অরূপ ব্যক্তির কথা, কিশোর কিশোরীদের প্রেম রবীন্দ্রনাথ তার ছোট গল্পের মধ্যে উপস্থাপন করেছেন কি সুন্দর। তোমরা যদি পড়ে থাকো রবীন্দ্রনাথের ছোট গল্প কোষমাস্টার কাবলিওয়ালা, কাবলিওয়ালা বলে সে ও কাবলিওয়ালা তোমার ঝুলির ভিতর কি, সেই কাবলিওয়ালা গল্পের যে চরিত্র সেটা একজন ভিন দেশি আফগানের, সে পশ্চিমভাষী আফগান, আফগান ভাষায় নাগরিক, আফগান নাগরিক, অথচ সে একটি বয়স্ক মানুষের এই বাঙালি 8 বছরের মেয়ে মিনি তার সাথে কি হৃদয় নিম্নান অভিজ্ঞতা ব্যক্ত প্রকাশ করেছে এবং পাগল হয়ে ছুটত সেই কাবলিওয়ালার পিছনে, সেই ঝুড়ি কাঁধে দেখলে ছুটত আর ছুটত শুধু যে ও কাবলিওয়ালা তোমার ঝুলের ভিতর কি। আর কাবলিওয়ালার সাথে এই যে 8 বছরের বাঙালি মেয়ে, এই যে কিশোরী, কিসের অন্তর্গত এটা? তো সে তো ভিনদেশি একটি মানুষ, আর আমাদের বাংলাদেশের ছোট্ট একটি কিশোরী মানুষ মেয়ে, এর মধ্যে কি হৃদয়ের যে সত্যতা, কি এই সূত্র গঠিত, এই বিষয়টি সাহিত্যের মধ্য দিয়ে আমাদের প্রিয় সাহিত্যিক বিশ্বকবি বিশ্বনন্দিত নোবেল বিজয়ী কবি তোমরা জানো রবীন্দ্রনাথ তার ছোট গল্প কাবলিওয়ালার মধ্য দিয়ে, কারণ ওই সাহিত্যের মধ্যে একটা জিনিস লক্ষণীয় সেটা হচ্ছে যে ভাষাই সাহিত্য সৃষ্টি হোক না কেন ইংরেজি শেক্সপিয়ার উপস্থাপন করেছেন ইংরেজি ভাষায়, মিল্টন দান্তে, বাংলা ভাষা আমাদের বঙ্কিমবাবু, শরৎচন্দ্র সহজ সাবলীল লেখা, শরতের লেখা উপন্যাস পড়ে আমরা পুলকিত হই, আনন্দিত হই, আমরা ঘন্টার পর ঘন্টা পড়ি ক্লান্তি আসে আমাদের। অর্থাৎ সমাজের চিত্রগুলো, প্রেম ভালোবাসাগুলো একেবারে ক্ষুদ্র পরিসরের মধ্য দিয়ে রবীন্দ্রনাথ যেমন ছোট গল্প বিস্তার করতেছে, শরৎবাবু তেমনি বৃহৎ আকার উপন্যাসের মধ্য দিয়ে বিস্তার করতেছে সমাজের চিত্রগুলো, ভালো মন্দ দিকগুলো, প্রেম ভালোবাসা, দারিদ্রতা, হতাশা সব চিত্র তুলে ধরেছে। এখন বিষয়টি হলো যে আমাদের হৃদয়ঙ্গম উপলব্ধির বিষয়, সাহিত্য কিন্তু উপলব্ধির বিষয়, জীবন জগৎ মানুষ প্রকৃতি এগুলো সাহিত্যের মৌলিক জিনিস, এগুলোকে পুঁজি করে নিয়েই লেখকরা সাহিত্য সৃষ্টি করেন। আমাদের ক্ষুদ্র সাহিত্যিক যারা এখন সৃষ্টি হচ্ছে, বিজ্ঞান মনস্ক করে সাহিত্য সৃষ্টি করা হচ্ছে, তোমার সঙ্গে জানবে যে সায়েন্স ফিকশন বিভিন্ন ধরনের তথ্যমূলক এখন আধুনিক যুগ বিজ্ঞান মনস্ক করে তাদের সাহিত্য উপহার দেওয়া হচ্ছে, শিশুদের সাহিত্য তাদের মনোরঞ্জনের জন্য, শুধু একাডেমিক লেখাপড়া বা উত্তর প্রদানের জন্য কিন্তু শুধু আমাদের সাহিত্য কিন্তু আমাদের ক্লাসে পড়ে বুঝে একটা সার্টিফিকেট গ্রহণ করার জন্য কিন্তু সাহিত্যের সৃষ্টি হয়নি, মূলত সাহিত্যের যে মৌল উদ্দেশ্য সেটা হচ্ছে কিন্তু মানুষের জীবন এবং জগৎ সম্পর্কে গভীর একটি মূলত, যে কথা আমি আগে বললাম যে কবীন্দ্রনাথ তার সোনারতরী কাব্য গ্রন্থের নাম শীর্ষক সোনারতরী কবিতাটি, তার মধ্যে তিনি একজন কৃষক, একজন মাঝির প্রতীকরূপী কৃষককে এখানে তার সাথে যে একাত্মতা ঘোষণা করেছেন, যে এখানে যে অধ্যাত্মবাদের কথা বলা হয়েছে যে সব কিছু করে থাকবে কিন্তু
মাঝি তার নৌকা বেয়েই চলেছে, কৃষক তার সোনালি ফসল নদীর পাড়ে রেখেছে, দূর থেকে নৌকা ভেসে আসছে, মাঝি দ্রুত গতিতে চলে যাচ্ছে, কিন্তু ভারতের বাড়তে ডাকছে চূর্ণে করিয়া রহিল। এই যে বিষয়টি যে ভালো জিনিসটি সবসময় গ্রহণ করতে চায় স্রষ্টা, এখানে কিন্তু রবীন্দ্রনাথের কবিতার মধ্যে আমরা প্রথম বর্ষের ছাত্র একটু একটু গভীর তত্ত্বের দিকে যাচ্ছে। তো আমি আলোচনার সাথে একটু বলছি যে রবীন্দ্রনাথ তার সর্বপ্রথম কাব্যগ্রন্থের মধ্যে খুব সহজ ভাষায় লিখেছেন, কিন্তু এর মর্ম কথা বা সিগনিফিকেন্স যেটা, তাৎপর্যপূর্ণ যে বিষয়টি সেটা আমাদের কাছে ধরা পড়েছে, বা যারা একটু গভীর মন নিয়ে পড়াশোনা করেন পাঠক সত্যিকার অর্থে এটা উপলব্ধি হয়েছে যে স্রষ্টার কাছে ভালো জিনিসটি গ্রহণযোগ্য, আর অন্য সব কিছু কিন্তু এই পরপারে পড়ে থাকে, তোমার ফসলটি গ্রহণ করবে এই মাঝি কিন্তু দ্রুতগতিতে ধেয়ে চলে যাচ্ছে। এখানে তো প্রিয় শিক্ষার্থীরা আজকের এই উদ্বোধন ক্লাসে এত তত্ত্বমূলক কথা বলার ইচ্ছা ছিল না, কিন্তু আলোচনার স্বার্থে তোমাদের সাথে আজকে আমার প্রথম ক্লাস ওরিয়েন্টেশনগুলো শুভ সূচনা করে আমি আশা করি আজকের এই প্রথম পর্বের সুলক্ষণে তোমরা সাহিত্য সম্পর্কে, বাংলা সাহিত্য সম্পর্কে বিশেষ করে এর কুড়িগাড়ি বিষয় একটু আমি সেটা তোমাদের সামনে উপস্থাপন করলাম। এই আঙ্গিকে যদি আমরা ধরে ধরে তাহলে আমরা সাহিত্য সম্পর্কে, বাংলা সাহিত্য সম্পর্কে আমাদের ব্যাপক ধারণা হবে, আমরা নির্ভুলভাবে সুন্দরভাবে সাবলীলভাবে নিজেদেরকে এই সাহিত্য পড়ে আনন্দ উপভোগ করব, আমাদের ক্লাসের পড়াশ তৈরি করব, বিভিন্ন পাঠ তৈরি করব, সাথে সাথে আমাদের মনোরঞ্জন হবে, উপন্যাস নাটক ছোট গল্প করে আমাদের মনোরঞ্জন হবে। তো তোমরা আজকের এই ক্লাস থেকে নিঃসন্দেহে তোমরা উপকৃত হবে, আমি তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আজকের মতো, ভালো থেকো, সুন্দর থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।